এই জন্য এসেছিলাম যে আজ সুশানে 4 লাখ টাকার কাজ দেখেছে, সেখানে 4 লাখ টাকার 4 পয়সা মনে হয় কাজ হয় নাই। ও মনে হয় মানুষের 1 লাখ টাকার মাটি একদিনই ভরে দেবে, কিন্তু ওরা খাতা কলমে দেখেছে মানুষের গরিব মানুষের জন্য কাজের জন্য দিচ্ছে, সে কাজ তো মানুষে করতে পারছে না। জিসিবি নিয়ে আসছে নেতাদের ট্রাক্টর, সেই ট্রাক্টর নিয়ে জিসিবিতে কেটে দিচ্ছে, ভোট দিচ্ছে, জিসিবিতে চালিয়ে দিচ্ছে, গরিব মানুষের কোনো মানে কাজই করতে পারছে না, মানুষ বসে রয়েছে খেতে পারছে না। এখনও আজ সেদিন আছে যে এখনও ঘরে মানুষে আলু মুসুরি আলু মুসুর ভাত খায়, ঠিক আছে। তারপর কি হলো? তার মধ্যে হিসেব চাই, ওই মারতে আসছে, মারামারি করতে আসছে, হুমকি দেখাইছে তারা যে কি যা পারিস করে নিবি, শব্দ মনে হ্যান ত্যান, যারা পেয়েছে তারাই লাফাইছে আর ঘরের লোকেই লাফাইছে। এইটি আমার আমার নাম সাগর ডোম। আজকে মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে আমার ওপরে অত্যাচার শুরু করছি। আজকে 10 দিন আগে যারা তৃণমূল কংগ্রেসের এই বুথের কোর কমিটির দায়িত্বে ছিলেন, সভাপতির দায়িত্বে ছিলেন, তারাই জামা পাল্টে আজকে আমার ওপরে মিথ্যা অভিযোগ নিয়ে এসে আমার ওপর অত্যাচার শুরু করেছে। এটা কী কারণ, মানে তাকে মানে ফেরতের জন্য? না, এটা আমার ঠিক জানা নেই, যিনি বুথ সভাপতি ছিলেন শেখ রেজাউল তিনি জানবেন। একটা জিনিস দেখলাম যে আপনাদের তরফ থেকে অভিযোগ দেওয়া হচ্ছে, ওদের তরফ থেকে বলা হচ্ছে যেই টাকা নিয়েছে ফেরত দেবে, তার মানে কি টাকা 2011 সালে দল ক্ষমতায় এসছে আমাদের এখানে, তার আগে 2008 সাল থেকে গ্রাম পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে আছে, তখন থেকে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মোহাম্মদ রফিক, শেখ রেজাউল এদের নেতৃত্বে সমস্ত কাজ হয়েছে। মানে কি টাকা নেওয়া হয়েছিল বলে মেনে নিচ্ছেন? টাকা অল্প নেওয়া হয়েছিল, মিথ্যা বলে লাভ নেই, অল্প নেওয়া হয়েছিল, ওদের নেতৃত্বে নেওয়া হয়েছিল। হ্যাঁ, ওরা সবই জানে, সবাই, হ্যাঁ ওরা অংশীদার, সবাই সমভাগে ভাগ নেই। আপনিও ছিলেন? আমি ছিলাম না। হ্যাঁ, আপনার বাড়ি আজকে ঘেরাও করা, এটা জামা পাল্টা আজকে আমার উপর অত্যাচার করছে। আপনার নাম? আমার নাম শেখ আতাউল্লাহ।